আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। আমি উমর ফারুক আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অজিফা পাওয়ার বাংলা। প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদের সম্মুখে যে আমলটি তুলে ধরব, এটি আমলটি খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় বন্ধুরা, এই আমলটি সবারই দরকার। প্রিয় বন্ধুগণ, আমলটি হলো শত্রুকে কীভাবে আপনি শেষ করবেন, খতম করবেন। আপনার শত্রুকে যদি আপনি চান যে তার মনের মধ্যে মহব্বত পয়দা করতে আপনার জন্য, সেটাও পারবেন। যদি আপনি চান একেবারে শেষ করার জন্য, খতম করার জন্য, অথবা যদি আপনি চান একেবারে ধ্বংস করে দেবেন, সেটাও আপনি এই আমল দিয়ে পারবেন। প্রিয় বন্ধুরা, এটি একটি খুবই গুরুত্বপূর্ণ আমল, তাই আপনি ভিডিওটি স্কিপ করবেন না। আজকাল আজকের জামানায় সবারই শত্রু আছে, আমারও আছে, আপনাদেরও আছে। শত্রু ছাড়া এখন মানুষ নাই। প্রিয় বন্ধুরা, আপনি যদি একটি ভালো কাজ করেন তবে আপনার শত্রু হয়ে যায়, আপনার যদি টাকা পয়সা হয়ে যায় তবে আপনার শত্রু হয়ে যায়। তো প্রিয় বন্ধুগণ, আপনি এই আমলটি কীভাবে করবেন, কখন করবেন, আমি যে তরিকায় বলে দেব। যদি আপনি এই আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের আর শত্রু থাকবে না। তো প্রিয় বন্ধুগণ, আপনি এই আমলটি করবেন সকালে উঠেই, আপনার এই আমলটি করতে লাগবে। সকালে উঠে আপনি চুপচাপ নীরবে নাপাকি অবস্থাও আপনি আমলটি করতে পারবেন। তো আপনি পাক অবস্থায় আমলটি করবেন তবেই ভালো বেশি। তো প্রিয় বন্ধুগণ, আপনি কীভাবে আমল করবেন দেখেন। সবার প্রথম আপনি কী করবেন, তিনবার দুরুদে পাক পড়ে নেবেন। তারপর আপনি পড়বেন ইয়ামুন তাকিমু, ইয়ামুন তাকিমু 41 বার। হ্যাঁ প্রিয় বন্ধুগণ, যখন আপনি এইভাবে পড়া শেষ হবে, আপনি আবার কী করবেন, শেষে তিনবার দুরুদে পাক পড়ে নেবেন। যে কোনো একটি ছোট্ট দুরুদ আপনি পড়ে নেবেন। যদি আপনার দুরুদে পাক না জানেন, আপনারা কমেন্টে বলে দেবেন, আমি বাংলায় লিখে দেওয়ার চেষ্টা করব। এইভাবে আপনি আমলটি শেষ করে বুকে দম করে দেবেন। প্রতিদিন একবার করে করবেন, আপনাকে কোনো শত্রুই আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। প্রিয় বন্ধুগণ, যদি আপনি চান আপনার শত্রুর মনে মহব্বত পয়দা হোক, তবে আপনি এই আমলটি কী করবেন, তার জন্য আপনি এশার নামাজের পর মাত্র 3 দিন এই আমলটি করবেন। এশার নামাজের পর করবেন, সেম তরিকা, একই তরিকায় আপনি এশার নামাজের পর মাত্র 3 দিন এই আমলটি করবেন। আর যদি আপনি চান একেবারে ধ্বংস করার জন্য, একেবারে খতম করার জন্য, তাহলে আপনি ইয়ামুন তাকিমু পড়বেন 786 বার। প্রথম আপনি দুরুদে পাক পড়বেন 3 বার, তারপর ইয়ামুন তাকিমু 786 বার পড়বেন, তারপর আবার শেষেও 3 বার দুরুদে পাক পড়বেন। প্রিয় বন্ধুগণ, এইভাবে আপনি আমলটি শেষ করে নেবেন। যদি এইভাবে আপনি আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ আপনাদেরকে কোনো শত্রুই ক্ষতি করতে পারবে না এবং আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে। শুধু এইভাবে আপনি আমলটি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যে আপনার মনের উদ্দেশ্য, যেটা আপনার শত্রুর জন্য যে দোয়া করতে চান, আপনি সেই দোয়াটি আপনার শত্রুর জন্য করে নেবেন। প্রিয় বন্ধুগণ, এইভাবে যদি আপনি আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমলটি কীভাবে করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই, আবার কথা বলবো আরেকটি ভিডিওর মাধ্যমে, সে পর্যন্তর জন্য বিদায় নিচ্ছি। যাওয়ার আগে আপনাদের সবাইকে একটি অনুরোধ, যারা যারা এই চ্যানেলে নতুন এসেছেন, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিও দাবিয়ে রাখবেন। প্রিয় বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওবরকাতু। খোদা হাফিজ।